ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ অ্যাডভেঞ্চার সাফারি পার্কের বন্য জীবজন্তুর সাথে। বন্ধুরা, এই সাফারি পার্কটি আফ্রিকান জঙ্গল বা সুন্দরবন মনে হলেও এটি তা নয়। যদিও এখানে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা সহ শত শত বন্য প্রাণী উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়, তাই নিরাপদে খাঁচায় বা গাড়ির ভেতরে থেকে যখন সম্পূর্ণ সাফারি পার্কের ভেতরটা ঘুরবেন, কিছু সময়ের জন্য হলেও ডিসকভারি বা জিওগ্রাফিক চ্যানেলের টিভির পর্দায় নিজেকে অনুভব করতে পারবেন। সাফারি পার্কে একটা কলা বাগানে আসি। আর হচ্ছে এই যে মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা কলার ছড়া, একটা কলা সম্ভবত পাকাও আছে, একটাই পাকছে, সেটা মনে হয় আমার জন্য। Searching for higher ground, can't see in front of me, my enemies. I tried every possibility, ability to know if I can bleed. If that's what you wanted, you won't get it tonight. 'Cause I can fly, অথবা গাজীপুর চৌরাস্তা থেকে লেগুনা করে বাঘের বাজার হয়ে সাফারি পার্কে আসা যায়। 12 বছরের উপরে সকল দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা টিকিট এবং 5টি এভিয়ারির প্যাকেজ সহ মোট 100 টাকা। এ পর্বে দেখবেন সাফারি পার্কের 5টি এভিয়ারিতে অ্যাডভেঞ্চারের দৃশ্য। ওর সাফারির কিছু অংশ দেখবেন এই এপিসোডের শেষ দিকে এবং দ্বিতীয় এপিসোডে দেখবেন কোর সাফারি পার্ক সহ সাফারি পার্কের বাকি অংশ। ম্যাপের ছবিটি তুলে নিতে ভুলবেন না। ভিতরে আপনি এভিয়ারি ও কিংডমগুলো খুঁজে পেতে এটি কাজে দেবে এবং সময়ও বাঁচাবে। ঢাকা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক, যা 3,690 একর নিয়ে বিস্তৃত। এখানে বসে বাঘ দেখবেন, দেখি বাঘ দেখা যায় কিনা। একটু সকাল করে এলেই একদিনের মধ্যেই সম্পূর্ণ এই বৃহৎ সাফারি অ্যাডভেঞ্চারটি উপভোগ করা যায়। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি সাফারি কিংডমে। রিয়েল সাফারি ম্যান। মাছ দেখতে চাইলে এখানে আসবে। পরবর্তী পার্ক পরিদর্শন করুন। কত করে? 30 টাকা। কি কি দেখা যাবে? আমাদের এখানে কেউই জলহস্তি দেখতে পায়নি এখনো। দেখছেন ভাই কেউ? দেখছেন? ওনারা দেখছে, ওনারা লাকি। দেখ, আমরা একটু ঘুরে আসি, তারপরে দেখবো। Thank you.
ক্রাউন ফিজেন্ট এভিয়ারি। এই এভিয়ারিটি পাঁচটি এভিয়ারির মধ্যে সবচেয়ে বেশি চমৎকার। এখানে রয়েছে সাদা ময়ূর সহ বিভিন্ন প্রজাতির ময়ূর। ধনেশ এভিয়ারি, এখানে দেখবেন ধনেশ সহ আরো বিভিন্ন প্রজাতির হাঁস। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা দেয়াল টপকে ধনেশের খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কামড় খেয়ে ফিরতে হলো। ওপাশে কলা বাগান, এখানে অনেক বনজ বৃক্ষ দেখতে পাচ্ছি, অনেক লতা গুল্ম। বন্ধুরা, চলে এলাম অ্যাডভেঞ্চারের প্রায় শেষ দিকে। কিছুদিনের মধ্যেই বেরোচ্ছে সাফারি পার্ক এপিসোড 2। আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। মানে অনেক বলা যায় না, তবে আর একটু উঁচা হলে আমাদের জন্য বেটার হইত। ওকে, অবশেষে উঠতে পারলাম। জোবাই এখন উঠতেছে, সাবধানে সাবধানে। আমরা দর্শক, আমরা আছি সাফারি পার্কে, বঙ্গবন্ধু সাফারি পার্কের একদম উপরে, আর একটু মাঝখানে আয়। ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই পাশটা হচ্ছে এন্ট্রি, এটা টাইগার স্পট। এখান থেকে মানে টাইগার দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে, লোকে বলে আর কি। আর আপনারা দেখতে পাচ্ছেন সাফারি পার্কের 360 ডিগ্রি। এই যে ছেলেটা দেখছেন আমার সাথে ঘুরে বেড়ায়, এবং দেখেন কত ঝুঁকিপূর্ণ একটা জায়গায়। আমি ওটা সাপোর্ট করবো না অবশ্যই, কিন্তু সে ওখানে উঠে বসে আছে। না 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 না, তুমি এখনই নামো। ওকে, সাকসেস ম্যান।